फिर भयानक भूमिकम्प गोटा एलाका जुड़े व्यापक आतंक एमनकि विपज्जनक सुनामिर आशंका करछेन पर्यवेक्षकरा। भूमिकम्पे केंपे उठल गोटा एलाका, आतंके छोटाछुटी दिशेहारा एलाकाबासी। एई भूमिकम्प कखन घटेछे, कोथाय घटेछे एबं कतटा क्षयक्षति होयेछे এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.3। ইউএসজিএস পর্যবেক্ষকরা ভূমিকম্পের পরে এবার বিপজ্জনক সুনামির আশঙ্কা করছেন, যা যথেষ্ট চিন্তার কারণ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7-এর উপরে হওয়া মানেই ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি। ভূমিকম্পের উৎসস্থল মওমেরে শহর থেকে 100 কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের 18.5 কিলোমিটার গভীরে বলে জানা গিয়েছে, যার জন্য সুনামির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইন্দোনেশিয়া এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ, প্রায়শই সেখানকার বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া যায়। মঙ্গলবারের কম্পনে অবশ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা কম, তবে আশঙ্কা রয়েছে সুনামির, যার জেরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আসলে ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক ইউএসজিএস জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.3। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়, পরে এই সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি, তবে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পের সময় আমি ফাঁকা মাঠে ছিলাম, লোকজন আতঙ্কে দৌড়াচ্ছিল, আমার এখনও ভয় লাগছে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে আতঙ্কিত না হয়ে উপকূল থেকে নিরাপদ দূরে থাকতে আহ্বান জানিয়েছে। যেখানে এমনিতে জিওটেকটনিক শক্তির প্রাবল্য রয়েছে, পাশাপাশি সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যাও এদেশে রয়েছে অনেক বেশি অংশে, তাই প্রায়শই ভূমিকম্প দেখা যায়।